এভরিওয়ান, মাইসেলফ অঙ্কিতা ফ্রম সহজ পাঠ। আজকে আমরা WBPSC-র ফুড সাব ইন্সপেক্টর এক্সাম, যেটি খুব তাড়াতাড়ি তোমাদের নোটিফিকেশন বেরিয়ে যাবে কবে এক্সাম আসবে এবং আর বেশি দিন বলা যেতে পারে বাকি নেই, 2018-এর যে এক্সামটি হবে সেই এক্সামের একটু সাজেশন তোমাদের সাথে আজকে আলোচনা করতে চাই। সিলেবাস তোমরা পেয়ে যাবে, কাট অফ মার্কস পেয়ে যাবে, কে কীভাবে পড়াশোনা করেছে, এইরকম অনেক ভিডিও তোমরা ইউটিউবে পেয়ে যাবে। বাট আজকে আমি তোমাদের সাথে সেই সমস্ত ভিডিওর থেকে একটু আলাদা আলোচনা করতে চাইছি, যেখানে আমি তোমাদের সাথে ডিসকাস করব যে তোমাদের কি করা উচিত, হোয়াট শুড ইউ হ্যাভ টু ফলো অ্যান্ড হোয়াট শুড ইউ হ্যাভ টু অ্যাভয়েড। ঠিক আছে, এই যে যুদ্ধ, এই ফুড সাব ইন্সপেক্টরের এক্সামটিকে জেতার যে যুদ্ধ, সেই জেতার যুদ্ধে কিভাবে এগোলে তোমরা একটু হলেও সফলতা পাবে সেটার আলোচনা আজকে তোমাদের সাথে করব। লাস্ট পর্যন্ত ভিডিওর টিকে থেকো। ওকে, সো এক্সাম প্যাটার্নটা জাস্ট একটু আলোচনা করে দিই, যেখানে জেনারেল স্টাডিজ, এরকম অনেক স্টুডেন্টকে যাদেরকে আমি পড়াই তাদের জায়গা থেকেও দেখা গেছে যে কি আমি জিজ্ঞাসা করছি, কী রে বলতো ফুডের ফর্ম ফিল আপ করলি, ওখানে কী কী আসবে, তো তাদের আইডিয়াই নেই। তো এই আইডিয়াটা সবার আগে থাকা উচিত কী আসবে। রিটেন টেস্ট 100 মার্কসের হবে, পার্সোনালিটি টেস্ট 20 মার্কসের হবে। এবার রিটেন টেস্ট যে টেস্টটা হবে এবং পার্সোনালিটি টেস্টের মার্কস মিলিয়ে কিন্তু একদম মেরিট লিস্ট বেরোবে ফাইনালি। ঠিক আছে, সো এই কনসেপ্টটা ক্লিয়ার রাখো। এবার রিটেন টেস্টে আসবেটা কি, জেনারেল স্টাডিজ থেকে 50 মার্কসের কোশ্চেন আসবে আর অ্যারিথমেটিক থেকে 50 মার্কসের কোশ্চেন আসবে। এই তোমার মার্কস হয়ে গেল 11। এবার ফান্ডাটা এখানে একটুখানি আলাদা, জেনারেল স্টাডিজের মার্কস 50 হতে পারে বাট নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 100, মানে কি এক একটা কোশ্চেনে হাফ করে মার্কস, বাট অ্যারিথমেটিকের ক্ষেত্রে 50 খানা মার্কস 50 খানা কোশ্চেন, তার মানে কি প্রত্যেকটি মার্কস হচ্ছে কোশ্চেনের জন্য একটা নাম্বার। তাহলে এই এই পার্সপেক্টিভ থেকে, এই এই ছোট্ট স্লাইডটা থেকে বুঝে যাচ্ছে যে তোমাদের কোনখানে বেশি পরিমাণে এমফাসিস দিতে হবে। অবভিয়াসলি ইট ইজ ম্যাথ, অ্যারিথমেটিকে সব চেয়ে বেশি পরিমাণে এমফাসিস দিতে হবে। এবং আপকামিং স্লাইডসে আমি তোমাদের সাথে আলোচনা করছি যে অ্যারিথমেটিকের ঠিক কোন কোন পোর্শনগুলো খুব ভালো করে করতে হবে, যার ফলস্বরূপ তোমাদের মার্কসটা ভালো আসবে। ওকে, নেক্সট আমাদের কাট অফের একটু আইডিয়া থাকা দরকার। সিলেবাস তো জানবো আমরা নেক্সট স্লাইডসগুলোতে, বাট কাট অফের আইডিয়া থাকা দরকার। তো লাস্ট ইয়ার রিটেনের কাট অফ কী ছিল, দেখো আমি এক্সিম ক্যাটাগরি এদের আলোচনা করছি না, নর্মালি আমাদের বেসিক যে সেকশনসগুলো থাকে জেনারেলদের, দেখো 72.625, তো 625 এরকম মার্কস এসছে বিকজ ওই হাফ মার্কস করে জেনারেল স্টাডিজের নাম্বার। এসসির হচ্ছে 66.5, ST 48.625, OBC A হচ্ছে 63, OBC B হচ্ছে 70.5। OBC বিদের অনেক দুঃখ যে আমরা কেন OBC হলাম, কারণ UR and OBC বি এর মধ্যে কোনো তফাত নেই। ওকে, সো সেই দুঃখ কাটিয়ে উঠে আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই। দেখো এক্সামে 0.5 মার্কস বা 0.1 মার্কসও খুব ইম্পর্টেন্ট হয়ে যায় পাশ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে এই মার্কসটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বলতেই পারি। সো সন্তুষ্ট থাকার চেষ্টা করো এবং এক্সামের লক্ষ্যে এগিয়ে যাও, এটাই বলবো। তো ঘটনাটা এখানে হচ্ছে গিয়ে রিটেনে আমাদের কাট অফ মার্কসগুলো আমরা দেখে নিলাম। ওকে, এখানে দেখো পার্সোনালিটি টেস্টের মার্কস রয়েছে। ওকে, পার্সোনালিটি টেস্টে 20টা যে নাম্বার থাকে সেখানে লাস্ট ইয়ার কাট অফ পার্সোনালিটি টেস্টের ছিল জেনারেলদের জন্য 15, ব্যাকওয়ার্ড ক্লাস ক্যাটাগরি এর জন্য 10, ব্যাকওয়ার্ড ক্লাস ক্যাটাগরি বির জন্য 10, শিডিউল কাস্ট এ শিডিউল কাস্টদের জন্য 6 অ্যান্ড শিডিউল ট্রাইবসদের জন্য 6, মানে 20তে এই মার্কসটা পেলে তোমরা ইউ আর ইন দি এক্সাম। ওকে, সো বেসিক্যালি আমাদের ফান্ডাটা, এই যে পার্সোনালিটি টেস্টের ফান্ডাটা তো আসছে রিটেন টেস্টের পরে, তাহলে আগের বছর 2017-এর লাস্ট ইয়ার কাট অফ যদি 72.625 হয়, এইবার এক্সপেক্ট করে অ্যাটলিস্ট চলতে হবে ইউআরদের ক্ষেত্রে যে আমাদের 80 আসবে। এবং এখানে যা যা ডিভিশনসগুলো রয়েছে প্রত্যেকের রেসপেক্টে 8 থেকে 10 মার্কস কিন্তু একদম এগিয়ে চলো, বিকজ মানুষের মধ্যে প্রেশার বাড়ছে বাট কোয়ালিটি কিন্তু সাথে সাথে বাড়ছে, কমছে না, কোয়ালিটি বাড়ছে, লোকেদের একে অপরের সাথে এই যে এনভায়রনমেন্টটা কম্পিটিশনে সেটাও বাড়ছে। তো সেই রকমভাবে বাড়লে আমাদের 10 মার্কস কিন্তু এগোতে হবে, ভাবতে হবে যে 10 মার্কস আমাদেরকে একটা এক্সট্রা স্টেপ ভেবে চলতে হবে। এখানে 72 এসছে, এবার আমি যদি ভেবে চলি যে হ্যাঁ 72ই কাট অফ আসবে কিংবা 73 আসবে, তাহলে কিন্তু আমার লেভেলটা সেই মতো আমরা রিচ করতে পারবো না।
এবার ন্যাচারালি আমি জেনারেল ক্যাটাগরিকে ধরেই এগোই, যে 73 যদি আমাকে পেতে হয়, বা যেটা বললাম আমাকে 78-80 পেতে হয়, তাহলে চোখ বন্ধ করে তোমাদেরকে যার উপর মাথায় একদম ক্লিয়ার কাট নলেজ রাখতে হবে এই পরীক্ষাটি পাস করার জন্য, সেটি হচ্ছে গিয়ে অ্যারিথমেটিক। অ্যারিথমেটিকে কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডেরই কোশ্চেন আসে, এমন কিছু হেরফের বা খুব হাইফাই কোশ্চেন আসবে সেটা নয়। এবার কোথা থেকে আসে এই অ্যারিথমেটিকের ক্যাটাগরি দেখে নিই। দেখো আমি তোমাদেরকে আপকামিং স্লাইডসগুলোতে বলবো যে কোন কোন টপিকটা ভালোভাবে পড়ো, সেখান দিয়েই তোমাদের আসল যে 50টি মার্কস অ্যারিথমেটিকে সেটা বেরিয়ে আসতে পারে। দেখো নাম্বার সিরিজ আছে, ACF, LCM আছে, অ্যাভারেজ, পার্টনারশিপ, পার্সেন্টেজ, ওকে, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, রেশিও, সিম্পলিফিকেশন, জিওমেট্রি, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, বেসিক নাম্বার সিস্টেমের ওই নাম্বার, ডেসিমেলস, এগুলো, মিক্সচার্স, বোর্ড অ্যান্ড সিস্টেমস। এবার এই যে 15টি টপিক আমি তোমাদের সাথে শেয়ার করছি, এই 15টি টপিকের মধ্যে খুব ভালোভাবে যদি পড়তে হয় সেক্ষেত্রে শুধুমাত্র আমি আমি মনে করি যে জিওমেট্রির বিশেষ কিছু কনসেপ্ট রয়েছে সেখান থেকে কোশ্চেন আসে, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট খুব ভালোভাবে পড়ো, এখানে টাইম অ্যান্ড ওয়ার্ক খুব ভালোভাবে পড়তে হবে, প্রফিট অ্যান্ড লস খুব ভালোভাবে পড়তে হবে, রেশিও, সিম্পলিফিকেশন দারুণ প্র্যাকটিস করতে হবে, এবং এখানে পার্সেন্টেজ, পার্টনারশিপ অ্যান্ড অ্যাভারেজের ম্যাথগুলো খুব ভালোভাবে রাখতে হবে। এবার এই যে সেকশনসগুলো রয়েছে এখানে তোমাদের আইডিয়া হতে পারে যে কী টাইপের অ্যাভারেজের ম্যাথস আসবে, সেটা ওই যে অ্যাভারেজের যে এখানে আসে যে ছেলে মা বাবার বয়স এত, আবার ছেলে বাবার বয়স এত, তাহলে বাবার অ্যাভারেজ বয়স কত, এই টাইপের যে কোশ্চেন্সগুলো আসে। তারপরে হচ্ছে গিয়ে আসে যে পার্সেন্টেজে এই এই গ্রুপের পার্সেন্টেজে লোকেরা এই সাবজেক্ট এতে পাশ করেছে, বিতে পাশ করেছে, কিছু সংখ্যক ছেলেমেয়েরা সাবজেক্ট সি ডিতে পাশ করেছে, তাহলে কত সংখ্যক ছেলেমেয়েরা বিতে পাশ করলো, এই টাইপের যে অ্যাভারেজগুলো রয়েছে। পার্সেন্টেজের তো সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, যেখানে ধরো ফার্স্টে কোনো কিছুর ভ্যালু বাড়লো তারপর কমে গেল, তারপরে রেসপেক্টে বলা যেতে পারে প্রফিট অ্যান্ড লসের রেসপেক্টে, যে ধরো আমি কখনো কোনো একটি প্রোডাক্ট বিক্রি করে A% লাভ করলাম, আবার সেই প্রোডাক্টটি বিক্রি করে A% লস করলাম, তাহলে কি আলটিমেটলি আমার লাভ ক্ষতি কি হলো না হলো। তো এই যে সেকশনসগুলো থাকে একদম প্রিভিয়াস ইয়ার সার্চ করলে দেখতে পারবে এইগুলো থেকে না একদম ডিরেক্ট কোশ্চেন আসে। CPSP-র বেসিক ফান্ডা তো মাথায় রাখতেই হবে, তারপরে এরার বেসের ভ্যালু দিয়ে যে অঙ্কগুলো আসে সেগুলোকে মাথায় রাখতে হবে, তারপরে যখন ওই মিসম্যাচের ক্রাইটেরিয়া দিয়ে যেই ম্যাথসগুলো আসে পার্সেন্টেজের রেসপেক্টে, প্রফিট অ্যান্ড লসের রেসপেক্টে, যেমন প্রফিট অ্যান্ড লসের রেসপেক্টেই একটা বলি যে ধরো কোনো একটা সেলার 6% লসে কস্ট প্রাইসের বেচেছে, বাট সে 10 গ্রামের ইউজ করার জায়গায় 5 গ্রাম ইউজ করেছে, তাহলে তার কত পার্সেন্ট লাভ হয়েছে, ক্ষতি হয়েছে, এই টাইপের অঙ্কগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। টাইম অ্যান্ড ওয়ার্কে তো খুব ভালোভাবে বেসিক ফান্ডাগুলোকে ক্লিয়ার রেখে টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড পাইপ অ্যান্ড সিস্টেম কিন্তু একরকমভাবে আমরা করতে পারি। টাইম অ্যান্ড ওয়ার্কে বলা যেতে পারে ওই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, যে ABC কাজ শুরু করলো, লাস্ট 9 দিন আগে A চলে গেল, 5 দিন আগে B চলে গেল, কাজটা কতদিনে শেষ হলো, কিংবা ছেলে মেয়ে এবং না সরি মেন উইমেন অ্যান্ড চিলড্রেনরা মিলে কোনো একটি কাজ শুরু কর একদিনে এতটা করতে পারে, উইমেন মেন করতে পারে এতদিনে, তাহলে উইমেন একা কত করবে, এই টাইপের ম্যাথগুলোকে তোমাদেরকে পড়তে হবে, দেখবে এ বেসিক ফান্ডাটা কিন্তু এখান থেকে ক্লিয়ার হচ্ছে, ওকে। সো এই ক্যাটাগরিগুলোকে পড়ে চলো, এবং 50-এ 50 পাওয়ার টার্গেট রাখো অ্যারিথমেটিকে। 50-এ 50 পাওয়ার টার্গেট যদি অ্যারিথমেটিকে না রাখো তাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। আমি আপকামিং স্লাইডে তোমাদের সাথে আলোচনা করছি আর ওই জেনারেল স্টাডিজের ক্ষেত্রে কী আলোচনা কর কী পড়তে হবে তোমাদেরকে। তো সবার আগে বলে রাখি ম্যাথসের টার্গেট রাখো 50-তে 50 পাবে, তাহলেই এই গেমটা থেকে এগোতে পারবে, কারণ 50-তে 50 পাওয়ার টার্গেট রাখলেই ম্যাথসের উপর প্রেশারটা বেশি পড়বে এবং খুব বেশি পরিমাণে পড়াশোনাটা ম্যাথসের উপর প্র্যাকটিসটা থাকবে। এতদিনে হয়তো তোমাদের বেসিক এই ম্যাথসের আইডিয়াগুলো ক্লিয়ার হয়েই গেছে, জাস্ট প্র্যাকটিস করতে থাকো, তাহলে দেখবে আইডিয়াগুলো আরও ভালোভাবে ক্লিয়ার হবে। এবার চলে আসি জেনারেল স্টাডিজে। জেনারেল স্টাডিজে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, GK, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো বেসিক ফান্ডা। এবার তোমাদেরকে আমি বলবো, তার তোমরা অনেকে জানো আনঅ্যাকাডেমিতে আমি পড়িয়ে থাকি, আনঅ্যাকাডেমির একজন ভেরিফাইড এডুকেটর আমি। আনঅ্যাকাডেমি এই লার্নিং অ্যাপটি তোমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নাও, সেখানে অঙ্কিতা পোদ্দার লিখ
লিখলে দেখবে হিস্ট্রির প্রচুর কোর্স পেয়ে যাবে তোমরা। আমি একদম 100% শিওরিটি দিয়ে বলতে পারি আমার সেই হিস্ট্রির কোর্সগুলো তোমরা যদি এখন দেখে ফেলতে পারো এই শর্ট টাইমের মধ্যে, কোশ্চেন আনসার সিরিজগুলো অ্যাটলিস্ট দেখে ফেলতে পারো, তোমাদের একদম লাস্ট মোমেন্টের, একদম লাস্ট মোমেন্টের বলা যেতে পারে এটা একটা লাস্ট টিপ, হিস্ট্রিকে কীভাবে তাড়াতাড়ি শেষ করতে পারবে। জিওগ্রাফির রেসপেক্টে বলতে পারি, জিওগ্রাফি থেকে বেসিক যে জায়গাগুলো তোমাদেরকে পড়তে হবে সেখানে, আচ্ছা হিস্ট্রির কিন্তু অ্যানশিয়েন্ট, মেডিয়েভাল, মডার্ন, আফটার ইন্ডিপেন্ডেন্স এভরিথিং ইজ কমপ্লিট, তোমরা সেই সেকশনসগুলো ওখানে গিয়ে দেখো। আমি আনএকাডেমির প্রোফাইলের লিঙ্কটা আমার নিচে ডেসক্রিপশনে তোমাদেরকে শো করিয়ে দিচ্ছি, সেটা তোমরা সেখান থেকে ডিরেক্টলি চলে যেতে পারবে। জিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, অ্যাগ্রিকালচার সিস্টেম, ন্যাচারাল ভেজিটেশন সিস্টেম, ন্যাচারাল রিসোর্সেস, এই জিনিসগুলো তোমাদেরকে পড়তে হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সে আমি দেখো এই আমাদের সহজ পাঠেই আমি কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন সেকশনস তোমাদের সাথে ডিসকাস করছি। লাস্ট 6 মান্থসের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদেরকে জানতে হবে, ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স জানতে হবে, ন্যাশনাল কারেন্ট ইভেন্টসগুলো জানতে হবে, এবং সায়েন্সের রেসপেক্ট, এখানে আমি দেখো সায়েন্সটা লিখিনি, তার কারণ হচ্ছে গিয়ে এভরিডে সায়েন্সটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এখানে কেমিক্যাল রিয়াকশন কী, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এফেক্টস অফ কারেন্ট, যে ইনোভেশনসগুলো রয়েছে টেকনোলজির রেসপেক্টে সেগুলো কিন্তু আসে, এবং অ্যারিথমেটিকে একটা থেকে দুটো জিআই এর কোশ্চেনও এসে থাকে। তো সেইভাবে এই যে 100টি প্রশ্ন আসবে সেখানে হাফ মার্কস করে থাকবে, মানে 50টা নাম্বার, তাহলে তোমাদেরকে কীভাবে সেই জায়গাটাতে তোমরা পৌঁছাতে পারবে সেটাতে কিন্তু হিস্ট্রি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং এখানে পলিটি অ্যান্ড ইকোনমিক্স রয়েছে, এখান থেকেও গুটি কয়েক প্রশ্ন চলে আসে বেশ কয়েকবার। তোমাদেরকে এমফাসিস দিতে হবে হিস্ট্রিতে পুরোটা, যেখানে অ্যানশিয়েন্ট, মেডিয়েভাল, মডার্ন তোমরা জানবে পুরোভাবে। জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের রেসপেক্টে বিভৎসভাবে ইম্পর্টেন্স দিতে হবে, নোবেল প্রাইজ কে কবে পেয়েছে, কোথায় কে পিস প্রাইজ পেয়েছে, এই জায়গাগুলোতে কার ফিল্ড কী, কেমিস্ট্রিতে কে পেয়েছে, এই সমস্ত আইডিয়া না রাখলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছো কি বলতে চাইছি। আমি তোমাদের সাথে মক সিরিজ আলোচনা করার কথা ভাবছিলাম জেনারেল স্টাডিজের রেসপেক্টে, অ্যারিথমেটিক তো প্র্যাকটিস করে বের করেই দেবে, জেনারেল স্টাডিজে প্রবলেম হয়ে যায় কোথা থেকে পড়বো, কীভাবে পড়বো, তো তোমাদেরও যদি সেই রকমই চিন্তাভাবনা থাকে অবশ্যই আমাকে জানাও, কমেন্ট করে জানাও, এবং আমার এই গোটা ভিডিওটি যারা দেখলে তাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে সেটাও জানাও, ভিডিওটিতে লাইক করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করতে ভুলো না।